আসসালামু আলাইকুম এবরিমান কী অবস্থা সবার কেমন আছেন তো দেখতে দেখতে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল এর পাঁচ নম্বর ক্লাসে চলে এসেছি আলহামদুলিল্লাহ তো এখন আমাদের গ্রাফিক ডিজাইনের পার্টস চলছে যদিও আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না বাট আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আর কি তো আজকে আমাদের কাজ হল বা শেখার বিষয় হলো কিভাবে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করবো উইথ কিউ আর কোড মানে কিভাবে আমরা একটা প্রফেশনাল বিজনেস কার্ড কোড দিয়ে ডিজাইন তো আমি আজকে একটা জিনিস দেখাতে চাই যেহেতু আমরা কন্টিনিউ অনেকগুলো ক্লাস নিয়েছি বাট আমরা যে কাজগুলো করছি এই ক্লাসের আদেও মার্কেট ভ্যালু আছে কিনা মানে মার্কেটে এর থেকে কাজ পাওয়া যায় কিনা তা কিন্তু এখন আপনাদেরকে দেখানো হয়নি তো চলেন আমি আজকে একটু আপনাদেরকে দেখাতে চাই তো আমি ফাইবারে যাচ্ছি ফাইবার সম্পর্কে হয়তো আপনারা জানেন আবার অনেকে জানেন না এটা হলো একটু অনলাইন মার্কেট প্লেস এখানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানুষ থাকে এখানে যেমন কাজ করার মানুষ আছে তেমনি কাজ নেওয়ার মানুষ আছে মানে সার্ভিস দেওয়ার মানুষ আছে সার্ভিস নেওয়ার মানুষ আছে যেমন আমরা বাজারে গিয়ে বাজারে যাই কেউ সবজি বিক্রি করে কেউ সবজি কেনে তো ঠিক তেমনই ফাইবার একটা প্ল্যাটফর্ম এখানে কেউ ডিজাইন বা তার স্কিল সেল করে

দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বিজনেস কার্ড আছে এবং দামের দিকে যদি একটু খেয়াল করেন তো মোটামুটি ইনি তিনশো পঞ্চান্নটা কাজ করেছে মানে রেটিং পেয়েছে কাজ হয়তো আরো বেশি পেয়েছে এবং এক একটা বিজনেস কার্ডের জন্য ইনি এক হাজার তিনশো ষোলো টাকা এটাও সেম এক হাজার তিনশো ষোলো এ আবার একটু বেশি এ আরো একটু বেশি তো বিজনেস কার্ডের স্টাইলগুলো দেখেন তো চলেন আমি আজকে এদের ভিতর থেকে কোনো একটি ডিজাইন নিয়ে আপনাদেরকে মেক করে দেখাবো এই যে ব্যক্তি এক হাজার প্লাস কাজ করে ফেলেছে আচ্ছা সাকিব ভাই আপনি মিউট করেন আচ্ছা যার যার মাইক অন আছে মিউট করে ফেলেন ক্যামেরা অন আছে মিউট করে ফেলেন তো এখানে দেখতে পাচ্ছেন এই সাদ এই ব্যক্তি এক হাজার বেশি রেটিং পেয়েছে এবং প্রত্যেকটা বিজনেস কার্ডের জন্য চার্জ করছে পাঁচ হাজার দুইশো তেষট্টি টাকা মানে ইন্ডিয়ান রুপি তো চলেন এর প্রোফাইলে আমি ঢুকি এখানে এই যে ডিজাইন আমি দেখতে পাচ্ছি আমি একটু দেখাই আপনাদেরকে লোড আচ্ছা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমরা আজকে হুবাহু এই ধরনের ডিজাইন আপনাদেরকে মেক করে দেখাবো তো চলেন আমি আমার মোবাইল থেকে একটা ফটো তুলে নিচ্ছি যেহেতু আমি মোবাইল দিয়ে কাজ করবো তারপরে আমরা ঠিক এই ডিজাইন আমরা মোবাইল দিয়ে মেক করব জাস্ট এ মিনিট আমি আগে থেকে কোনো কিছু রেডি করে রাখিনি কারণ হ্যালো জি বলেন আচ্ছা আমার পিসি থেকে নেটওয়ার্ক চলে গিয়েছে আপনার স্ক্রিন অফ হয়ে গেছে আমি আবার ঠিক করে নিচ্ছি আচ্ছা এক মিনিট একটু অপেক্ষা করেন সরি ওটা একটা বিজনেস আপনার পাঁচ পাঁচ হাজার দুইশো তেষট্টি টাকা মানে ইন্ডিয়ান রুপি আর প্রায় দু হাজার প্লাস কাজ করেছে এখানে দেখতে পাচ্ছেন মানে রেটিং পেয়েছে দু হাজার আটশো চোদ্দ কাজ করেছে হয়তো আরো অনেক বেশি তো ইনি যে ধরনের ডিজাইন করেছে দেখতে পাচ্ছেন ওনার গিগে দিয়ে রেখেছে তো আমরা চেষ্টা করব সেম এই ধরনের ডিজাইন একটা মেক করার আমি যে কারণে এই ডিজাইনের একটা ফটো তুলে নিচ্ছি আমি ডিজাইনটার ফটো তুলে নিলাম এখন আমরা সেম এই ডিজাইন বানানোর চেষ্টা করব আশা করি আপনারা দেখলেন যে বিজনেস কার্ডের চাহিদা কেমন এবং বিজনেস কার্ড মোটামুটি কেমন প্রাইসে সেল হয় যদিও আপনি মানে লোকাল মার্কেটে এত টাকা দিয়ে সেল করতে পারবেন না লোকাল মার্কেটে এত টাকা দিয়ে কিনবে না বাট অনায়াসে আপনি দেড়শো থেকে দুশো টাকায় সেল করতে পারবেন বা একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন তো চলেন আমি মোবাইল স্ক্রিনে যাই তো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা ক্যানভা অ্যাপ্লিকেশনে যাব তো ক্যানভা প্রো যারা পাননি ফর্ম ফিল আপ করার পরেও যারা পাননি তারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করবেন আমি আপনাদেরকে ক্যানভা প্রো প্রোভাইড করে দেব আচ্ছা আমাকে কেউ মেসেজ করেন না এই মুহূর্তে আমি এই ফটোটা এই করে নিয়ে নিয়েছি প্রথমে আমি যে ফটোটা তুলেছিলাম সে ফটোটা আপনাদেরকে দেখায় অর্থাৎ ওই গিগের ফটো যে এক একটা ডিজাইন পাঁচ হাজার প্লাস সেল করছে তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন এখন আমরা মোবাইল দিয়ে মেক করব তো ডিজাইনটা মেক করার জন্য আমাদেরকে যেতে হবে ক্যানভা অ্যাপ্লিকেশনে ক্যানভা অ্যাপ্লিকেশনে আসার পরে প্রত্যেকটা ডিজাইনে নেয় এটারও সেম সিস্টেম যারা আমাদের ক্যানভা সম্পর্কে দেখেছিলেন ওই ক্লাসে যারা ছিলেন তাদের কাছে ইজি মনে হবে যদি আপনি ক্যানভাতে অলরেডি যে আছে জাস্ট কাস্টমাইজ করতে চান তাহলে এই সার্চবার এসে সার্চ করবেন বিজনেস কার্ড আচ্ছা বিজনেস কার্ড আপনি একটু এদিক ওদিক করে কাস্টমাইজ করে নিয়ে এটাও ফেসবুক কভার হিসেবে ইউজ করতে পারবেন তো বিজনেস কার্ড লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেম্পলেট আছে এবং বিজনেস কার্ডের বেশ প্রফেশনাল লেভেলের টেমপ্লেট আপনি পেয়ে যাবেন যদি আপনার কাছে প্রো ক্যানভা প্রো থাকে এখানে অসংখ্য প্রফেশনাল লেভেলের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন যে কোনো একটি ডিজাইন জাস্ট ভিতরে যাবেন আমি দেখিয়ে দিই অল্প করে তারপরে কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করবেন দেন এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো চেঞ্জ করে জাস্ট আপনার ক্লায়েন্টের বা যদি আপনার নিজের জন্য বানান সেই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দেবেন ধরে এখানে আপনার ক্লাইন্টের বা আপনার যে কোম্পানি আছে বা যে ব্র্যান্ডের আপনি বিজনেস কার্ড বানাতে চাচ্ছেন সেটার নাম দিয়ে দিবেন এখানে আপনার ইনফরমেশন দিবেন এই নাম্বার গুলো নাম্বারগুলো গুলো সব আপনার আপনার মতো দিয়ে দেবেন এখানে আপনার কোম্পানির লোগো দিবেন আপনার কোম্পানির নাম দিবেন বা ক্লায়েন্টের কাজ করে থাকলে তাদের লোগো তাদের তাদের ইনফরমেশন এখানে দিয়ে দিবেন ইজিলি আপনি এখানে ক্লিক করে ডবল ক্লিক করে এডিট করতে পারবেন এগুলো অলরেডি দেখিয়েছি আর এটা দেখে টাইম নষ্ট করতে চাইছি না আমরা আমরা সরি থেকে যেটা ডাউনলোড করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই ধরনের বিজনেস কার্ড কিভাবে মেক করবো তা দেখব তো চলেন বিজনেস কার্ড সাইজ মোটামুটি ইউটিউব থাম্বেল সাইজের মতো তারপরেও আপনি কি করবেন কাস্টমাইজড ডিজাইন করার জন্য অর্থাৎ নিজের মতো ডিজাইন করার জন্য আপনারা জানেন এই প্লাস বাটনে ক্লিক করতে হয় প্লাস বাটনে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন বিজনেস কার্ড বিজনেস কার্ড লেখার পরে বিজনেস কার্ডের অনেক রকম সাইজ এখানে চলে আসবে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে দেখবেন এটা মানে লম্বা লম্বা একটা কার্ড কিন্তু আমাদের এই কার্ডের ডিজাইনটা লাগবে না আমরা যে যে ফর্ম্যাটটা নিয়ে কাজ করবো তাহলে ল্যান্ডস্কেপ এই উপরে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই এইট পয়েন্ট ইন্টু ফাইভ সেমি এই ল্যান্ডস্কেপ নিয়ে আমরা কাজ করবো ওটাকে সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন সাইজ মোটামুটি ইউটিউব থাম্বনেল সাইজের মতো তো সিলেক্ট করার পরে আপনাকে অটোমেটিকলি ক্যানভাতে যে টেমপ্লেট অলরেডি আছে সেখানে নিয়ে চলে যাবে এখান থেকে বার হওয়ার জন্য জাস্ট আপনি এভাবে টেনে দিতে পারেন তাহলে নিচে চলে আসবে এখন আমরা এখানে আমাদের পছন্দ মতো ডিজাইন কাস্টমাইজ করব তো চলেন আমাদের ডিজাইনটা দেখি আমি বলেছিলাম যে কোনো ডিজাইন কপি করার জন্য ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে ডিজাইনের ভিতরে কী কি আছে তো প্রথমে যদি আমরা দেখি প্রথমে আমাদের নজর পড়ছে এখানে একটা মিডিয়াল বরাবর হলুদ ডাক টাইপের আছে উপরে ব্র্যান্ডের নাম তারপরে অনার অ্যান্ড সিইও লেখা আছে পাশে ওদের লোগো দেওয়া আছে এখানে বেশ কিছু তাদের ইনফরমেশন দেওয়া আছে মোবাইল নাম্বার থেকে শুরু করে তারপরে পাশে আছে ছোট একটি কিউআর কোড এই সবগুলোর ভিতরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে তাহলেই হলুদ হলুদ লাইনটাকে নিতে হবে কেটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে আপনারা জানেন অলরেডি যারা ক্লাস করেছেন বুঝে গিয়েছেন আমাদের যেতে হবে এলিমেন্টসে এবং এখান থেকে একটা শেপ নিতে হবে আমরা এই ধরনের একটা শেপ নিয়ে নিলাম আরো আপনি সিমরে ক্লিক করলে এখানে অনেক শেপ পেয়ে যাবেন আপনি চাইলে এই শেপটাও নিতে পারেন চলেন এটা নিয়েই দেখায় শেপ নেওয়ার পরে জাস্ট ওটাকে সিলেক্ট করবেন বড় করবেন এবং ছোট করে নেবেন বড় ছোট করার বিষয়টা আপনারা জানেন এই গোল গোলগুলো ধরে টানলে বড় হবে এবং মিডিলের এইগুলো ধরে টানলে বা ছোট করলে আপনি ছোট করতে পারবেন মানে সরু করতে পারবেন চওড়া করতে পারবেন এসব কিছু আপনার ইচ্ছা মতো করতে পারবেন এটাকে জাস্ট আমি শুরু করে দিলাম এই সাইড বরাবর রেখে দিলাম আবার ডিজাইনের দিকে যাই এখানে আরো কিছু ছোট ছোট ছিল দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হালকা হালকা কালো কালো আছে ডিজাইন তো চলেন ওগুলোকে কিভাবে মেক করবো তা দেখি জাস্ট এটাকে আমরা কি করব ডুপ্লিকেট করব ও সরি তার আগে কালারটাকে চেঞ্জ করে ফেলি কালার চেঞ্জ করার জন্য নিচের এই কালার অপশনে যেতে হবে এন্ড এখান থেকে আমরা ইয়েলো কালার চুজ করছি যেহেতু আমরা ডিটো ওখান ওখানে যেমন আছে তেমন কপি করার চেষ্টা করব এখন কি করতে হবে এটাকে জাস্ট ডুপ্লিকেট করতে হবে করার পরে আমরা এ পাশে সরিয়ে দিলাম দুটো সেম সমান হয়েছে বোঝার জন্য দেখেন মিডিল বরাবর একটা দাগ আসছে আপনি যখন কাজ করবেন আপনি বুঝতে পারবেন তাকে আরেকটু এদিকে দেই এখন এখানে আরো কিছু অ্যাড করতে হবে এর জন্য জাস্ট আমি আরেকটা ডুপ্লিকেট করলাম এটাকে ছোট করলাম শুরু করলাম কিছু বলছেন কালারটা গ্রেডিয়েন্ট হবে না ওখানে গ্রেডিয়েন্ট কালার ছিল না গ্রেডিয়েন্ট কালার ছিল না গ্রেডিয়েন্ট সামনে হালকা পিছনে একটু ঘন ও হ্যাঁ 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 আচ্ছা ওটা আপনার সেম কপি করতে হবে তাও না তারপরে আমি দেখিয়ে দিই আপনাদের যেটা আমি আবারও প্রথম থেকে দেখাচ্ছি শেপে যাবেন সরি এলিমেন্টস এ যাবেন এখান থেকে শেপ নিবেন সব থেকে সহজ হয় আপনি যদি স্কোয়ার শেপটা নেন এটাকে জাস্ট বড় করে দিবেন অনেক ইজি হবে কাজ করতে দেন এটাকে আপনার পছন্দ মতো সাইজে রেখে দিলেন এখন এটার কালারটাকে চেঞ্জ করতে হবে কালার এখান থেকে আপনি চাইলে জাস্ট যে একটি কালার দিতে পারেন এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও চুজ করতে পারেন আর আপনি যদি নিজের মতো কালার বানাতে চান তাহলে এই উপরে প্লাস বাটনে ক্লিক করতে হবে দেন এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার পছন্দ মতো দুটো কালার চুজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুটো কালার অপশন আছে একটা কালারে হালকা এবং একটা কালারে গাঢ় কালার আমরা দিয়ে দিচ্ছি দুটো ই হলো হবে জাস্ট একটা হালকা একটা গাঢ় তো দেখতে পাচ্ছেন এদিকটাতে গাঢ় এবং এদিকটাতে আস্তে আস্তে হালকা টাইপের হয়ে গিয়েছে এখন এর মিটিলে কিছু দাগ দাগ অর্থাৎ কাটা কাটা আনতে হবে এটার জন্য আমরা সেম স্কোয়ার শেপ ইউজ করতে পারি এবং এর কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করে দেব এটাকে জাস্ট লম্বা করব এবং যতটুকু শুরু করা যায় শুরু করার পরে এটাকে আড়ে করে দিয়ে এখানে দিয়ে দেবো ডুপ্লিকেট করব আবারও দিয়ে দেব আবারও ডুপ্লিকেট করব আবারও দিয়ে দেব এভাবে পছন্দ মতো কয়েকটা দিয়ে দেবো এখন দেখেন অনেকটা সেমিলার হয়ে গিয়েছে আপনাকে যে সেম কপি করতে হবে তা তো না জাস্ট আমরা ওখান থেকে আইডিয়াটা ধার নিলাম এখন আমি আমার নিজের মতো করব আর সেই দাগগুলোকে আরেকটার দিকে সরিয়ে দিতে হবে কারণ ওখানে আমাদের কিউআর কোড অ্যাড করতে হবে তখন এই দাগগুলো ঢেকে যাবে আবার আচ্ছা মোটামুটি আমাদের একটা কাজ কমপ্লিট এরপরে যদি আমরা দেখি উপরে বেশ কিছু ইনফরমেশন আছে এখানে ব্র্যান্ডের নাম দেওয়া আছে এবং এখানে কল এখানে আর একটা কল এন্ড এখানে ইমেল এখানে লোকেশন সবার নিচে লোকেশন তো চলেন প্রথমে আমরা আমাদের ব্র্যান্ডের নামটা লিখে নিই ব্র্যান্ডের নাম লেখার জন্য আপনাকে আমি হেডিং চুজ করছি এখানে আমরা কি নাম লিখতে পারি চলেন ডব্লিউ একাডেমি লিখে স্টাইল চেঞ্জ করার জন্য আপনি ফন্টটাকে সিলেক্ট থাকা অবস্থায় যাবেন ফন্ট অপশানে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ড চুজ করে নেবেন আমি জাস্ট নর্মাল এই ফন্ডটাকে রাখলাম তারপরে কি ছিল তারপরে আপনি এই কোম্পানিতে কি হিসাবে জব করছেন সেই ছোট ইনফরমেশন এখানে দেওয়া আছে অনার অ্যান্ড সিইও তা আমিও ঠিক ওটাই দিয়ে দিচ্ছি আমি সাব হেডলাইন চুজ করলাম সাব হেডিং এটাকে জাস্ট ছোট করে ও নিচে দিয়ে দিলাম তারপরে কি ছিল এখানে দেখেন একটা দাগ আছে এই দাগটা দেওয়া অনেক ইজি আপনি চাইলে এলিমেন্টস থেকে আবার একটা শেপ নিতে পারেন আবার যদি আপনি চান যেহেতু আমরা অলরেডি এখানে একটা শেপ রেখেছি এটাকে ডুপ্লিকেট করে এটাকে সজা করে নিলে দেন এটার কালারটাকে চেঞ্জ করে নিলেন আগে কালারটাকে চেঞ্জ করে তাহলে সুবিধা হবে এবং যতটুকু করা সম্ভব ততটুকু শুরু করে দিবেন দেওয়ার পরে এখানে জাস্ট দিয়ে দিবেন এটা একটা ওয়ে আর একটা ওয়ে আছে আপনি এলিমেন্টস এ যাবেন এখানে সার্চ করবেন লাইন লাইন সার্চ করলে দেখবেন এখানে অসংখ্য লাইন চলে আসবে আপনি যে কোনো একটা লাইন নিবেন বাট লাইন নিয়ে কাজ করতে গেলে যে প্রবলেম আপনি ফেস করবেন তাহলে লাইন আপনি এভাবে মোবাইল দিয়ে ছোট বড় করতে পারবেন না এটা জাস্ট কম্পিউটার দিয়ে কাজ করা যায় মোবাইল দিয়ে কাজ করতে গেলে অনেক বেশি প্রবলেম হয় আচ্ছা মিউট করেন এমডি সাহেব ভাই আপনার ওখান থেকে নয়েজ আসছে প্রচুর তো চলেন আমি এলিমেন্টস থেকে নিচ্ছি যেহেতু লাইন থেকে লাইন নিয়ে কাজ করলে আপনি কাজ করতে পারবেন না মোবাইল ডিভাইসে তো এলিমেন্টস থেকে আমি জাস্ট শেপ নিলাম একটা অ্যান্ড এটা সাইজটাকে ছোট করলাম শুরু করে দিলাম একেবারে তারপরে সাইজটাকে ছোট করে এখানে বসিয়ে দিলাম আরও ভালোভাবে কাজ করার জন্য আপনি জুম করবেন তাহলে আরও শুরু করতে পারবেন এর থেকে আর শুরু হচ্ছে না তো যাই হোক মোটামুটি আমরা এখানে বসিয়ে দিলাম একটু ছোট করে দেই এখন এর কালারটাকে আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি তো মোটামুটি উপরের ইনফর্মেশন কমপ্লিট আমার এখন নিচে কি ছিল নিচে এখানে কল বাটন ছিল দেন ইমেল বাটান ছিল তো বাটন অ্যাড করার জন্য আপনাকে আবারও যেতে হবে এলিমেন্টস অপশানে দেন আপনি যে বাটন এখানে অ্যাড করতে চান সেটা সার্চ করবেন আমি কল লিখলাম দেখলেন এখানে অনেক কল বাটন চলে এসছে প্রথমটাই আমি নিয়ে নেই ছোট করে এখানে দিয়ে দিতে হবে তো সেম ভাবে পরেরটা আমি জিমেল অপশনটা নিয়ে নিচ্ছি জিমেল লেখার পরে জিমেল আইকন এখানে চলে এসেছে এখানে হোয়াইট এসছে তো আমি নিচে থেকে কালারটাকে ব্ল্যাক করে নেব তারপরে ছোট করে এখানে বসিয়ে দেব এখন সেম সাইজ ছোট হচ্ছে কিনা বোঝার জন্য আপনি কি করবেন দেখেন জাস্ট এটাকে হোল্ড করবেন সাইডে আনার পরে এই জায়গাতে লক্ষ্য করবেন একটা দাগ আসবে দেখেন দাগ এসছে তার মানে বুঝলেন আপনার বাঁ দিকটা কমপ্লিট এখন ডান দিকটাকে ধরে জাস্ট ছোট করবেন এপাশে দাগ না আসা পর্যন্ত দেখেন এপাশে দাগ মতো চলে এসছে মানে দুটো সাইজ আমার পারফেক্ট হয়ে গিয়েছে এবার একটু নিচের দিকে নামিয়ে দিলাম এখন আমার দুটো বাটন অ্যাড কমপ্লিট একে আর একটু উপরে উঠে দিচ্ছি তারপরে কি বাটন ছিল তারপরে আমরা যে হলুদ দাগ নিয়েছি তার মিডিল একটা ছিল ওয়েবসাইট বাটান তো চলেন আমরা এখান থেকে ওয়েবসাইট বাটনটা অ্যাড করে ফেলি আবারও যাবো এ এখানে লিখব ওয়েবসাইট ওয়েবসাইটের বাটনটাকে নিলাম এটাকেও ছোট করলাম এন্ড এখানে দিয়ে দিলাম এটা সাইজটাও জাস্ট আগের মতো ওইভাবে ঠিক করে নেবো এদিকটাতে টানলাম দাগটা চলে আসলো এদিকটাতে টানলাম দাগ চলে আসলো এই বুঝে গেছি যে সাইজ মোটামুটি ঠিক আচ্ছা আমাদের এই শেপ মনে হচ্ছে অনেক বেশি চওড়া হয়ে গিয়েছে আর একটু শুরু করা দরকার তারপরে কি ছিল তারপরে ছিল লোকেশন আবার এলিমেন্টস এ যাবো দেন এখানে লিখবো লোকেশন লোকেশন লেখার পরে লোকেশন আইকন চলে এসেছে এটাকেও জাস্ট নিয়ে নিলাম একেও सेम ওইভাবে ছোট করতে হবে আচ্ছা আমাদের এলিমেন্টস এর সাইজ গুলো ঠিক নেই আমরা সাইজ পরে ঠিক করছি আগে সব এলিমেন্টস গুলো এখানে নিয়ে নেই সাইজটাকে ঠিক করে নিলাম এখন মূল ডিজাইনটা দেখি মূল ডিজাইনে যে নাম ছিল সরি স্যার এই প্রোডাক্ট করে ফেলেছি তো মূল ডিজাইনের যে ব্র্যান্ডের নাম ছিল বা কোম্পানির নাম ছিল তার নিচে মোটামুটি ফাঁকা আছে আর এদিকে এদিকে ও কোম্পানির কোম্পানির নাম নাম আছে তো চলেন আমাদের মূল যে তার নিচে আমরা ফাঁকা রাখি ডব্লিউ একাডেমি ওর নিচে আমাদের এখানে ফাঁকা রাখা হয়নি তো ফাঁকা রাখার জন্য আমাদেরকে এলিমেন্টস গুলোকে জাস্ট নিচের দিকে আনতে হবে লোকেশনটাকে আরেকটু নিচের দিকে দিয়ে দিলাম একটু নিচে নিয়ে চলে আসলাম সবগুলোকে ধরে একটু নিচের দিকে নিয়ে চলে আসলাম যাতে উপরে একটা এসপ্রেসো তৈরি হয় তো এখন মোটামুটি ঠিক আছে এই ফন্ট স্টাইলটাকে আমি চেঞ্জ করতে চাইছি এখন যে কাজটা করলাম আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই ফন্ট কিন্তু মোটা হয়েছিল হ্যাঁ আমি যদিও দেখিয়েছি আগে এই মোটা থেকে রোগা করার জন্য কি করতে হবে জাস্ট ফর্মাটে যাইতে হবে তারপরে এই বিটা ক্লিক থাকবে দেখবেন আপনি যদি মোটা থাকে তো এটাতে ক্লিক করলে আবার রোগা হয়ে যাবে অর্থাৎ সিলেক্ট থাকলে মোটা থাকবে আনসিলেক্ট করলে রোগা হয়ে যাবে এখন মোটামুটি ঠিক লাগছে আচ্ছা এই সমস্ত এলিমেন্টস গুলো আমি চাইছি আর একটু ডান দিকে সরিয়ে আনতে একসাথে অনেক এলিমেন্টস বা একসাথে অনেকগুলোকে ধরে কাজ করার জন্য আমাদের কি করতে হবে আমি আগেও বলেছি যে কোনো একটি এলিমেন্টস কে প্রথমে সিলেক্ট করবেন তারপর নিচের দিক থেকে মোর অপশনে যাবেন তারপর সিলেক্ট মাল্টিপলে ক্লিক করবেন এবং যতগুলোকে আপনি একসাথে সিলেক্ট করতে চান সিলেক্ট করবেন এখন দেখেন চার থেকে আমি একসাথে ধরে ডান দিকে নিয়ে চলে আসলাম বুঝতে পেরেছেন আশা করি আমি যদি একটা একটা করে ধরে এভাবে আনতে যেতাম তাহলে অনেক সময় লেগে যেত তো সিম্পলি আমি চারটিকে ধরে একসাথে ডান দিকে নিয়ে চলে আসলাম এখন আমাকে ইনফরমেশন গুলো এখানে লিখতে হবে তো প্রথমে আমাদের কল বাটন কল বাটনে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা আমার মোবাইল নাম্বার মুখস্থ নেই রায়ন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন এখানে লিখে দিন

এটাকেও দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে তা আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম তারপরে ইমেল অ্যাড্রেস ফন্টে সেম রাখার জন্য আমি আগেরটাকেই কপি করছি ডুপ্লিকেট করলাম এখন এটা লেখাটাকে চেঞ্জ করার জন্য জাস্ট এটাকে ডবল ক্লিক করবো এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিই

একটু কষ্ট তো সহ্য আমাদের করতে হবে ধৈর্য সহকারে কাজ করবেন বিরক্ত হবেন না আমার জিমেইল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার লেখা কমপ্লিট এখন জাস্ট এখানে আমাদের ওয়েবসাইটের নামটা লিখতে হবে আমাদের ওয়েবসাইট হলো ওয়েব ফোর্স ডট কম আমাদের ওয়েবসাইটটাও দিয়ে দিলাম এখানে আচ্ছা চলেন ওয়েবসাইটের কালার মেবি এখানে আলাদা ছিল দেখি আমি হ্যাঁ হলুদের ভিতরে যেগুলো ছিল এগুলোর কালার ছিল হোয়াইট চলেন আমরাও তাই করব এগুলোর কালারটাকে চেঞ্জ করে আমরা সাদা দিয়ে দেব তারপরে কী ছিল লোকেশান লোকেশন বলেন রায়ান ভাই আপনার আমি জাস্ট বাংলাদেশ ঢাকা দিয়ে দিলাম এখানে আপনি যে ব্র্যান্ডের কাজ করবেন বা আপনি নিজে যদি কাজ করে থাকেন আপনি আপনার লোকেশন এখানে দিয়ে দেবেন আচ্ছা এখানে আমি আমার লোকেশনটা দিয়ে দিই থেকে ভালো হবে তো আমি আমার লোকেশন দিয়ে দিলাম এখানে সবগুলো লেখা শুরু হ্যাঁ সবগুলো লেখা শুরু সেম রাখবেন দেখেন এই লোকেশন আইকন থেকে আমার লেখার গ্যাপ যতটুকু এই ওয়েবসাইট আইকন থেকে লেখার গ্যাপ যতটুকু এই মেসেজ বাটন থেকে লেখার গ্যাপ যতটুকু এই কল বাটন থেকেও লেখার গ্যাপ ততটুকুই অ্যান্ড এ পাশে যদি আপনি দেখেন সমস্ত এলিমেন্টস এর এ পাশে যতগুলো ফাঁকা আছে এই লেখার এ পাশেও কিন্তু ততটাই ফাঁকা আছে যখন আপনি এই নিয়মগুলো মেনে কাজ করবেন তখন আপনার ডিজাইনটা দেখতে কিন্তু লাগবে এখন লেখাটা এখান থেকে এটা আবার শুরু করলাম আমি এখান থেকে তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না সবগুলো ডিজাইন একেবারে পারফেক্ট লাইন বরাবর হলে তখনই দেখতে কিন্তু ভালো লাগবে তো এই ডিজাইনটাকে সোজা করার জন্য আপনি জাস্ট যখন এগুলো নিয়ে আপনি সরাবেন নাড়াশড়া করবেন তখন দেখবেন একটা দাগ মতো আসবে দেখেন সবগুলো শুরুতে টাচ করে গিয়েছে ওই দাগ তাহলে আমি বুঝে গেলাম যে মোটামুটি আমার ডিজাইনটা সোজা আছে আমাদের এই ইনফরমেশনগুলো কমপ্লিট এখন আরো কিছু লেখা বাকি ছিল উপরে তো কি বাকি ছিল চলেন দেখি আবারও এখানে একটা লেখা ছিল এদের ব্র্যান্ড নেম আই থিঙ্ক তো চলেন তার নিচে একটা লেখা আছে দেন মূল ইম্পর্টেন্ট কিউআর কোড আচ্ছা তো ওটাকে আমরা অ্যাড করে ফেলবো ভাই কি বলেন হ্যাঁ আপনি একটু করুন আমি একটু ওকে তেইশ সাইটে যে নাম ছিল এখানে আমি আমার নিজের নাম লিখে দিচ্ছি এখানে জাস্ট আমি আমার নিজের নাম লিখে দিচ্ছি টেক্সট অপশনে যাব আচ্ছা আমি এই ডিজাইন এই ফর্ম ফন্টটাকে জাস্ট কপি করছি কারণ আমি ফন্ট স্টাইল সেম রাখতে চাইছি এটাকে ডুপ্লিকেট করলাম দেন এখানে আমি লিখলাম নাজিমুর নাজিবুর এখানে দিয়ে দিচ্ছি দেন নিচে সেম আমি এটাকে কপি করলাম ফ্রিল্যান্সার লিখে দেয় এখন আমার ডিজাইন মোটামুটি ফিফটি পার্সেন্ট রেডি বলা যায় এইটটি পার্সেন্ট রেডি আচ্ছা নিচের যে ফর্মটা ছিল এটা জাস্ট একটু মানে গ্যাপ ছিল অনেকটা মিডিলে তো এই ফর্ম্যাটটা আনতে গেলে বা এই ডিজাইনটা আনতে গেলে আমি কি করতে হবে জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড নিচের দিক থেকে স্পেসিং অপশানে যেতে হবে স্পেসিং অপশানে যাওয়ার পরে এই সরি লেটার স্পেসিংটাকে জাস্ট বাড়িয়ে দিতে হবে একটু বাড়িয়ে দিলে পারফেক্ট এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন যেমন ছিল মোটামুটি তেমন একটি ডিজাইন আমি রেডি করে ফেলেছি জাস্ট এখন কিউআর কোড দিলেই আমাদের খেলা শেষ মোটামুটি এখানে একটু ফাঁকা ছিল ফাঁকা দিয়ে দেয় আচ্ছা ফাঁকা দিলে আমার নামটা ভালো লাগবে না আমার এখানে নাম অনেক বড় তো আচ্ছা এবার আমাদের কিউআর কোড জেনারেট করতে হবে কিউআর কোড জেনারেট করার দুটো আছে একটা হলো আপনি গুগলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনি কিউআর কোড জেনারেট করে নিতে পারেন আরেকটি অপশন হলো ক্যানভার ভিতর থেকে আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন তবে দুটোর ভিতরে ফেরা হলো গুগল থেকে যদি আপনি করেন তাহলে আপনি মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিতে পারবেন আর ক্যানভা থেকে যদি আপনি করেন তাহলে জাস্ট এখানে লিংক দিতে পারবেন তো আমরা যেহেতু ক্যানভা থেকে ডিজাইন করছি তো আমরা অন্য কোথাও যাব না আমরা ক্যানভা থেকে তৈরি করব তবে আমরা বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব তারপরে আপনারা গুগল ড্রাইভ সম্পর্কে জানেন নিশ্চয়ই গুগল ড্রাইভ হলো গুগলের একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বলা যায় দেখতে পাচ্ছেন সবার ফোনে এটা অটোমেটিকলি থাকে যদি না থাকে তো আপনি ডাউনলোড করে নেবেন এখন আমরা গুগল ড্রাইভে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের কোম্পানির যেসব ইনফরমেশন গুলো কিউআর করে দিতে চাই অর্থাৎ একটা মানুষ যখন কিউআর কোড স্ক্যান করবে তার ফোনে অটোমেটিকলি যে ইনফরমেশন গুলো চলে যাবে আমরা গুগল ড্রাইভে ওই ইনফরমেশন গুলোকে জাস্ট নোট করে নেব তো এখন যেহেতু আমরা ডব্লিউ একাডেমি নিয়ে কাজ করছি ডব্লিউ একাডেমির একটা আমরা বিজনেস কার্ড বানাচ্ছি তো আমরা ডব্লিউ একাডেমির কিছু ইনফরমেশন মানুষকে দিতে চাই চলেন কি দেওয়া যায় আচ্ছা আপনারা যেহেতু নূতন আমি আমি প্রথম থেকে দেখাই গুগল ড্রাইভ জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে ইনফরমেশানগুলো দিতে চান ওগুলো প্রথমে এখানে নোট করতে হবে তো নোট করার জন্য জাস্ট আপনি নিউ বাটনে ক্লিক করবেন আপনি কোন ফর্মাটে এখানে লিখতে চান গুগল ডক্স নাকি গুগল সিট সেটা সিলেক্ট করবেন তো আমি আপনাদের কি বলবো গুগল ডক্সে লিখবেন গুগল ডক্স এটাও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এটা গুগল ড্রাইভের সাথে লিঙ্ক করা থাকে আপনি চাইলে গুগল ডক্স থেকে আলাদাভাবে কাজ করতে পারেন আবার চাইলে গুগল ড্রাইভের ভিতরে এসে গুগল ডক্স গিয়ে কাজ করতে পারেন তো এখানে আমি জাস্ট তেমন কিছু দিচ্ছি না আমাদের ফেসবুক পেজের লিংক লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি জাস্ট বুলেট নিলাম লিখলাম ফেসবুক পেজ তারপরে এখানে এখানে আমি জাস্ট আমি কিছু লিখে দিচ্ছি আবল তাবল কিছু লিখে দিচ্ছি আপনি আপনার পছন্দ ইনফরমেশন যা কিছু দিতে চায় মানুষ যা কিছু আপনার কাছে জানতে চায় সাধারণত আপনি কত ঘন্টা দোকান খুলে রাখেন আপনার দোকানের লোকেশন প্রোফাইল লোকেশন কি আপনার কন্ট্যাক্ট নাম্বার বা যা কিছু আপনার দেওয়ার ইচ্ছা সবকিছু এখানে লিখে দিবেন দেওয়ার পরে আপনি জাস্ট এটাকে সেভ করবেন তো চলেন আমি এখানে ফেসবুক লিঙ্কটা অন্তত দেই ডব্লিউ একাডেমির ফেসবুক পেজের লিঙ্ক আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি আবারও গুগল ড্রাইভের ভিতরে যাবেন আপনি যেখানে ওটাকে ক্রিয়েট করলেন দেখবেন নিচের দিকে শো হবে দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট প্রথমে রিনেম করে নেবেন রিনেম করার জন্যে আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে দেন রিনেম অপশন থেকে এটার নামটাকে চেঞ্জ করে দিবেন আমি আমার একাডেমির নামটাই দিয়ে দিলাম এখন যে কাজ করতে হবে আবারও চি ক্লিক করতে হবে দেন শেয়ার অপশন বা ম্যানেজ অ্যাক্সেস যে কোনো একটিতে গেলেই হবে শেয়ার অপশানে যাবেন এখান থেকে নট শেয়ারে ক্লিক করবেন আবার দেখায় ভিডিওতে ক্লিক করবেন এখান থেকে শেয়ার অপশন বা ম্যানেজ অ্যাক্সেস যেকোনো একটি অপশনে যাবেন শেয়ার অপশন যদি আসেন তাহলে এখানে নট শেয়ার এই অপশনে ক্লিক করবেন এবং এখানে রেস্ট্রিক্টেড যে অপশনটা আছে এখানে চেঞ্জ অপশনে ক্লিক করবেন দেন এই অ্যারো বাটনে ক্লিক করবেন এন্ড এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটা সিলেক্ট করবেন আর উপর থেকে আর এখান থেকে আপনি চেষ্টা চেষ্টা করবেন এই ভিউয়ার অপশনটা রাখার কারণ অপশন অপশন না দিয়ে যদি আপনি এডিটর বা কমেন্টার দিয়ে দেন তাহলে ওরা ওখানে কমেন্ট করতে পারবে বা এডিট এডিট করতে পারবে তো তখন ঝামেলার শিকার হবেন তো অবশ্যই ভিআর অপশনটা রাখবেন দেন এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন তো লিঙ্ক আমাদের কপি করা কমপ্লিট কিউআর কোড জেনারেশনের জন্য এখন আবার ক্যানভাতে চলে আসবেন আগে আপনি ওই কাজটা করে রেখে দেবেন তাহলে এই কাজ করতে করতে আর ওখানে যেতে হবে না এখন কিউআর কোড জেনারেট করার জন্য আপনাকে কি করতে হবে দুইভাবে আপনি কিউআর কোড জেনারেট করতে পারেন একটা অপশন হলো আপনি এলিমেন্টসে যাবেন অ্যান্ড এই সার্চ বারে লিখবেন কিউআর কোড কিউআর কোড কিউআর কোড লিখলে দেখবেন এখানে প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে কিউআর কোড ইউজ দিস অ্যাপ লেখা আছে এই ইউজ দিস অ্যাপে ক্লিক করবেন দেন এখানে আপনি যে লিঙ্কটাকে কপি করেছেন ওটাকে পেস্ট করে দিবেন দেন জেনারেট কিউআর কোডে ক্লিক করবেন তাহলে আপনার একটা কিউআর কোড এখানে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড এখানে রেডি হয়ে গিয়েছে এটাকে জাস্ট এখানে বসিয়ে দিতে পারবেন আর একটা অপশন হলো আমি এটাকে ডিলেক্ট করছি আপনি এই অ্যাপস অপশানে যাবেন অ্যাপস অপশানে যাবেন এখান থেকে কিউআর কোড সার্চ করবেন এখানে সার্চ করবেন কিউআর কোড তারপরে সেম কিউআর কোড জেনারেটন জেনারেশনে অনেক অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে আমি এখানে প্রথম অ্যাপ্লিকেশনে যাচ্ছি অ্যান্ড এখানে লিঙ্ক পেস্ট করে জেনারেট কোডে ক্লিক করলে এখানে একটা কোড চলে আসবে এটাকে জাস্ট আপনি আপনার পছন্দ মতো জায়গাতে বসিয়ে দিবেন চলেন আমি এই জায়গাতে রাখলাম একটু দিয়ে দিই এখন আমাদের কিউআর কোড মোটামুটি কিউআর কোড রেডি অ্যান্ড বিজনেস কার্ডও মোটামুটি রেডি চলেন পাশাপাশি দুটোকে রাখি এই ছিল আমাদের পাঁচ হাজার টাকার কিউআর কোড উইথ ডিজি ডিজিটাল বিজনেস কার্ড অ্যান্ড এটা আমরা মোবাইল দিয়ে বানালাম কিউআর কোড উইথ বিজনেস কার্ড বিজনেস কার্ড উইথ কিউআর কোড দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে পার্থক্য হলো জাস্ট এখানে কিছু ব্ল্যাক ছিল অ্যান্ড আমরা পুরোটা ইউলো দিয়েছি আমরা চাইলে ব্ল্যাকটা অ্যাড করতে পারি কিভাবে সিম্পিল আমরা এখানে আরো একটি এলিমেন্টস নেব এলিমেন্টস অপশানে যাওয়ার পরে এখান থেকে আমরা আরো শেপ নিয়ে নেব বা আমরা যদি চাই জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নেব দেন এটাকে একটু পিছিয়ে দিয়ে এর কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দেব ব্ল্যাক করে দেওয়ার পরে নিচের দিক থেকে আচ্ছা কোথার থেকে শব্দ আসছে পজিশন অপশনে যাব দেন টু ব্যাকে ক্লিক করে দেব আচ্ছা আপনাদের কাদের ওখান থেকে প্রচন্ড শব্দ আসছে একটু মিউট করেন এটাকে জাস্ট আপনি একটু সাইজ মতো সাজিয়ে দিবেন এখানে এই যে চলে আসছে একটা ব্ল্যাক চলে আসছে এটাকে চেঞ্জ করার জন্য আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম একে ছোট করতে হবে এই সাইজ বরাবর রেখে এটার কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে আমি অসম ঝামেলায় যাচ্ছি না জাস্ট এখান থেকে এটা আমি ইয়েলো রাখলাম অ্যান্ড শেষের দিকটা ব্ল্যাক করে দিলাম তো মোটামুটি আমাদের কিউআর কোড রেডি বিজনেস কার্ডও রেডি সবকিছু আমাদের রেডি এখন এটাকে জাস্ট এক্সপোর্ট করতে হবে ডাউনলোড করার জন্য আমাদের কি কি করতে করতে হবে হবে উপরে ডাউনলোড ক্লিক প্রিন্ট উইথ ক্যানভা মানে আপনি যদি ক্যানভা থেকে সরাসরি প্রিন্ট করতে চান তো প্রিন্ট উইথ ক্যানভা করতে পারেন আপনি আমি প্রিন্ট উইথ ক্যানভা করছি না আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এখন এই স্ক্যানার কাজ করে কি তা আপনাদেরকে দেখায় এখন এই কিউআর কোড কাজ করছে কিনা চলেন দেখি গুগল লেন্স থেকে দেখেন গুগল লেন্স ক্যাচ করে ফেলেছি এখানে আমরা গুগল ড্রাইভ এর লিঙ্ক দিয়ে রেখেছি এখন ক্লিক করলেই দেখেন আমরা যে সিটটা রেডি করেছিলাম এখানে আমার জিমেল চুজ করতে বলছে তো ওখানে নিয়ে চলে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ইনফরমেশনগুলো করার সাথে সাথেই এই পেজে তাকে নিয়ে চলে আসবে যে স্ক্যান করবে এবং আপনি যে ইনফরমেশনগুলো এখানে দিয়ে রাখবেন সেগুলো সে দেখতে পাবে তো আপনার কিউ কোড রেডি কাজ করতে কাজ করছে কিউআর কোড দেখতেই পাচ্ছেন এখন আমি গ্রুপে এটা পাঠিয়ে দিই আপনারা চাইলে এটাকে স্ক্যান করে দেখতে পারেন আপনারা চাইলে এটাকে স্ক্যান করে দেখতে পারেন কাজ করে কিনা তা আমি জাস্ট একটা ডিজাইন বা একটা ফরম্যাট কিভাবে আপনি কপি করবেন সেটাকে দেখালাম আপনি যত বেশি এভাবে ডিজাইন থেকে আইডিয়া জেনারেট করে বা অন্য ডিজাইন থেকে আইডিয়া নিয়ে আপনি প্রথম অবস্থাতে কপি করবেন তত বেশি আপনার মাথায় নতুন নতুন ডিজাইনের আইডিয়া আসবেন এবং আস্তে আস্তে আপনি নিজের ডিজাইনের আইডিয়া জেনারেট করে কাজ করতে পারবেন তো কেমন লাগলো বলেন এখানে আরো কিছু এলিমেন্টস অ্যাড করলে ভালো হতো ভালো লাগছে আজকে একটু টায়ার্ড আছি কথা শুনে হয়তো বুঝতে পারছেন এখানে আরো কিছু লাইন যদি আমি অ্যাড করে দেই তাহলে ভালো লাগবে দেখতে আরো মোবাইলে কাজ করতে গেলে তো একটু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে কিছুই করার নেই এভাবে আমি একটা দাগ দিয়ে দিতে পারি নিজের দিকেও দিলে হতো মোটামুটি আমাদের একটা প্রফেশনাল বিজনেস কার্ড উইথ কিউ আর কোড রেডি আপনি জাস্ট এই কাজটা করে দিয়ে বাংলাদেশের মার্কেটে আপনি কম করে দুশো টাকা তো চার্জ করতেই পারেন আর দেখলেন ইন্টারন্যাশনাল মার্কেটে সেম এই কাজ পাঁচ হাজার টাকাতেও বিক্রি হচ্ছে কমেন্ট করেন বলেন কেমন লাগলো আপনারা পারমেন কিনা তা জানান আমি একেবারে সিম্পল ওয়েতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের কোনোরকম বিরক্ত না হয় পারবো হ্যাঁ সবাই করবেন চেষ্টা করবেন এন্ড ডিজাইন মেক করার পরে গ্রুপে পোস্ট করবেন আমাকে পার্সোনালি সেন্ড করার দরকার নেই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ওখানে আমি দেখতে পাবো কমেন্টে রিপ্লাই দেব গ্রুপে না না গ্রুপে সবাই পোস্ট করতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে না ফেসবুক গ্রুপে তো ফেসবুক গ্রুপে রেজু লিংক আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম ক্লাসেও বলে দিয়েছি আমি এখন আবারও সেন্ড করছি আমি গ্রুপের লিঙ্ক আবারও সেন্ড করে দিচ্ছি আপনারা যারা জয়েননি জয়েন হয়ে পড়েন পেন্ডিং থাকতে পারে হয়তো আপনার পোস্ট যখন ফ্রি হব তখন আপনার পোস্ট অ্যাপ্রুভ করে দেবো ইনশাল্লাহ আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি একটু দেখেন গুগল ড্রাইভ থেকে কিউ আর কোড করবো না আমরা কিউ আর কোড করবো ক্যানভা থেকেই গুগল ড্রাইভে জাস্ট আমরা আমাদের ইনফরমেশন গুলো দিয়ে রাখলাম কই এখানে তো পেন্ডিং দেখাচ্ছে না কোনো আচ্ছা একটু মিউট করেন আচ্ছা ভাই আপনি যে পেন্ডিং বলছেন কিন্তু এখানে তো পেন্ডিং দেখাচ্ছে না কোনো এখানে কোনো কাজ পেন্ডিং দেখাচ্ছে না আপনি আর একবার পোস্ট করেন পেন্ডিং থাকলে আমরা অ্যাপ্রুভ করে দিতাম এখানে তো আমি পেন্ডিং পাচ্ছি না আচ্ছা গ্রুপে জয়েন হয়ে যান আচ্ছা কিউআর কোড জেনারেটটা আমি আর একবার দেখাই অনেকে হয়তো বুঝতে পারিনি কিউআর কোড ক্যানভাতে শুধুমাত্র আপনি লিঙ্ক প্রোভাইড করতে পারবেন হ্যাঁ আমি আর একবার স্ক্রিন শেয়ার করছি কিউআর কোড অনেকভাবে জেনারেট করা যায় তো ওয়েবসাইট থেকে কাজ করতে গেলে আপনি অনেক প্রবলেম ফেস করতে পারেন ভাই কিউআর কোডটা কোড কিভাবে অ্যাড করবো হ্যাঁ আর একবার দেখাচ্ছি আমি দেখেন কিউআর কোড জেনারেশনে অনেকগুলো অপশান আছে তো আমরা যদি ক্যানভা থেকে কাজ করছি তো ক্যানভা থেকে আমরা কিউআর কোড জেনারেট করবো তো কিউআর কোড যদি আমরা ক্যানভাতে এসে এলিমেন্টসে যাই এবং এখানে লিখি কিউআর কোড কিউআর কোড তাহলে এখানে প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে ইউজ অ্যাপ বলে লেখা থাকবে এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে এন্টার ইউআরএল অর্থাৎ লিঙ্ক পেস্ট করতে বলছে ক্যানভাতে যদি আপনি কিউআর কোড মেক করতে চান তাহলে জাস্ট শুধুমাত্র আপনি লিঙ্ক থেকে কিউআর কোড জেনারেট করতে পারবেন কোনো কিছু লিখতে পারবেন না কিভাবে তৈরি করবো ভাইয়া আর হ্যাঁ আপনি শোনেন আমি বলছি স্টেপ বাই স্টেপ তো আমাদেরকে এখানে লিঙ্ক প্রোভাইড করতে হবে এখন লিঙ্ক জেনারেট করার জন্যে আমরা ইউজ করবো গুগল ড্রাইভ গুগল ড্রাইভ সবার ফোনে আছে যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং আরেকটি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন তা হলো গুগল ডক্স আমি দেখাই এ দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ অ্যান্ড এটা হলো গুগল ডক্স তো ড্রাইভের সাথে গুগল ডক্স একসাথে লিঙ্ক করা থাকে আপনি ড্রাইভ ডাউনলোড করলে অ্যান্ড গুগল ড্রাইভ সরি গুগল ডক্স ডাউনলোড করে দুটোকে একসাথে কাজ করতে পারবেন তো ড্রাইভ জাস্ট ওপেন করবেন দেন এই নিউ বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আমি অপশনটাকে সিলেক্ট সিলেক্ট করবেন করবেন এই অপশন আছে তারপরে এখানে আপনি আপনার কোম্পানি বা আপনার ক্লায়েন্টের কোম্পানি সম্পর্কিত যা ইনফরমেশন লিখতে চান তা লিখবেন এখানে যে ইনফরমেশন আপনি লিখবেন কিউআর কোড স্ক্যান করলে মানুষের সামনে সেই ইনফরমেশনগুলো শো করবে তো সেই হিসেবে এখানে বেশ কিছু ইনফরমেশন আপনি দিয়ে দেবেন তো আমি আপাতত কোনো ইনফরমেশন লিখছি না আপনাদের দেখানোর জন্য হিজি কিছু লিখে দিচ্ছি আপনি চাইলে এখানে লিঙ্কও অ্যাড করতে পারেন আপনার ফেসবুকের লিঙ্ক আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপনার টুইটারের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যান্ড আপনার কোম্পানি সম্পর্কে বিস্তারিত এখানে লিখতে পারেন যা খুশি তাই করতে পারেন এখানে দেন করার পরে জাস্ট ব্যাক বাটন পেস করবেন দেখবেন এখানে আপনি যে কাজটা করেছেন সেই কাজটা সবার নিচে চলে আসবে আমি এই কাজটা করলাম এখনই এটা আগের কাজ তো আপনি এর এটাকে রিনেম করবেন রিনেম করার জন্য কি করবেন এই যে থ্রি ডট আছে থ্রি ডোটে ক্লিক করবেন দেন রিনেম অপশনে যাবেন আপনি যে কোম্পানি কাজ করছেন ওই কোম্পানির নামটা এখানে লিখে দেবেন রিনেমে ক্লিক করে রিনেম হয়ে যাবে তো আমি ডবল একাডেমি এই এটা মিনিট রিমেক করলাম আপনাদের সামনে তারপরে আবারও থ্রি ডোটে ক্লিক করবেন দেন শেয়ার অপশানে যাবেন নট শেয়ার বলে লেখা থাকবে দেখবেন তালা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন তারপরে রেস্ট্রিক্টেড এখানে চেঞ্জ অপশন আছে এই চেঞ্জ অপশনে ক্লিক করবেন তারপরে আবারও এখানে ক্লিক করবেন তারপরে এনিওয়ান উইথ দ্য লিংক এটাকে সিলেক্ট করবেন দেন নিচ থেকে এটাকে ভিওর অপশনেই রাখবেন তারপরে এই উপর থেকে এই লিঙ্কটাকে কপি করে নেবেন এখন আমাদের লিঙ্ক হিসেবে এটা কপি হয়ে গিয়েছে আবারও ক্যানভাতে আসবেন এই যে লিঙ্ক চাচ্ছে এখানে দিবেন দেন জেনারেট কিউআর কিউআর কোডে ক্লিক করলে আপনার কিউআর কোড রেডি হয়ে যাবে আপনি জাস্ট এটা এখানে বসিয়ে দিবেন এখন এটাকে স্ক্যান যে করবে তার কাছে অটোমেটিকলি আমরা ড্রাইভে যে ইনফরমেশনগুলো দিলাম এটা ওপেন হয়ে যাবে এই যে ইনফরমেশনগুলো আমরা লিখলাম ড্রাইভে ওটা যে স্ক্যান করবে তাকে জিমেল সিলেক্ট করতে বলবে সে তার জিমেল সিলেক্ট করবে এবং এটা ওপেন হয়ে যাবে তার জিমেলের ভিতরে যে আপনার কোম্পানি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন এবার বুঝতে পেরেছেন প্র্যাকটিস করবেন তাহলে আরো ভালো হবে আচ্ছা আজকে ক্লাস মোটামুটি আমাদের কমপ্লিট ক্লাস না অনেকেই রেকর্ড দেওয়ার ফলে ক্লাস করছে না অনেকেই চেষ্টা করেন মেক করেন এন্ড আপনাদের পার্সোনাল আইডি থেকে পোস্ট করেন আমাদের গ্রুপেও পোস্ট করেন আপনি যত কাজ করবেন যত আপনার আইডিতে পোস্ট করবেন তত মানুষ জানবে যে আপনি কাজ পারেন তত মানুষ আপনাকে কাজ দেবে আপনি যতই কাজ পারেন না কেন মানুষ যদি না জানে যে আপনি কাজ পারেন তাহলে কিন্তু আপনাকে কাজ দেবে না তো আমি আরো কিছু দেখাতে চাই

এর আগে আমরা বেশ অনেকগুলো কাজ শিখেছি আমি প্রত্যেকটা কাজের মার্কেটে কি চাহিদা আছে ওটা আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের কাজ মানে করতে আগ্রহ জানাবে এর আগের দিন আমরা কি শিখেছিলাম ফলোয়ার তো হয়নি আপনার আইডিতে শেয়ার করেন আপনার পেজ আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করেন আর আমরা ফলোয়ার বাড়ানো শিখবো পরে ফেসবুক বিজনেস পেট ক্রিয়েট শিখেছিলাম আমরা চলেন ফেসবুক বিজনেস পেড পেজ ক্রিয়েট লিখলাম ফাইবার এসে অ্যান্ড এর মার্কেটে ডিমান্ড দেখেন পঞ্চান্ন হাজার প্লাস মানুষ গিক খুলে রেখেছে শুধু এই ফেসবুক বিজনেস পেস ক্রিয়েট সার্ভিস মানুষকে দেওয়ার জন্য এবং একটা পেজ দেখেন কত কিছু চার্জ করছে দেখেন এই ব্যক্তি জাস্ট একটা পেজ ক্রিয়েট করে দিবে সোশ্যাল মিডিয়া বিজনেস পেড দেখেন লিখেছে আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ তার জন্য চার্জ করছে উনচল্লিশ হাজার চারশো সাতষট্টি রুপি ভাবতে পারছেন উনচল্লিশ হাজার রুপি চার্জ করছে জাস্ট একটা বিজনেস পেজ খুলে দেওয়ার জন্য যদিও এ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো একটি পেজ আপনাকে খুলে দেবে এদিকে এই ব্যক্তি চার্জ করছে তিন টাকা এই তিন টাকা দেখেন এই যে উনচল্লিশ হাজার টাকা চার্জ করছে কিন্তু এক হাজার মানুষকে অলরেডি সার্ভিস দিয়ে ফেলেছে মানে এক হাজার প্লাস রেটিং পেয়েছে দু হাজার কাজ করেছে আবার এদিকে দেখেন দশ হাজার তেরো হাজার মানে যে যেমন পারে সেভাবে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে এ ব্যক্তি আবার চারশো উনচল্লিশ রুপিতে সেল করছে বিজনেস পেজ মুন মালিক আরিফ মে বাংলাদেশি তো দেখতে পাচ্ছেন কত কত চার্জ করছে দেখেন একজন বাংলাদেশের মার্কেটে আপনি বিজনেস পেস ক্রিয়েট অ্যান্ড সেট আপে এত বেশি চার্জ করতে পারবেন না আপনি পাঁচশো থেকে হাজার টাকা চার্জ করতে পারবেন সেক্ষেত্রে যেতে পারে কি বলছেন সেক্ষেত্রে লোগো আর ব্যানার চার্জটা একটু আলাদা করে দিলে দেখা যাবে একটা অ্যামাউন্ট বের হয়ে আসবে

দেখেন ফেসবুক পেজ কভারের জন্য কতগুলো গিগ দেখেন সতেরো হাজার প্লাস এবং আটশো চারশো আটশো চারশো রুপি দেখতে পাচ্ছেন একেবারে ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো মেক করা অনেক ইজি দেখেন এগুলো ক্যানভাতে অলরেডি টেমপ্লেট আছে এমন ডিজাইন দেখতে পাচ্ছেন এভাবে আপনি বাংলাদেশেও এত টাকায় চার্জ করতে পারবেন মোটামুটি দুশো টাকা আড়াইশো টাকা চার্জ করতে পারেন আপনি প্রাথমিক অবস্থায় কম টাকা হলেও কাজ করে দিবেন তাতে আপনার কাজের অভিজ্ঞতাও বাড়বে আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে দেখেন ভাই কেমন ধরনের বিজনেস কার্ড মানে গিফট দেখে তো কেমন আনপ্রফেশনাল লাগছে আচ্ছা ভাইয়া এখানে যে ওনারা অ্যাড দিচ্ছে বাবু ওনাদের শোনা যাচ্ছে না আপনার কথা আচ্ছা বলছিলাম কি এখানে এখানে যে ওনারা প্রোফাইল বানাইছে একজন আরে এই যে অনেক মানুষের এখানে যে ইন্টারন্যাশনাল মার্কেটে ফাইবারে এটা কি আমরাও করতে পারবো এটা আপনি কিভাবে বানাবেন হ্যাঁ হ্যাঁ এটা আপনিও বানাতে পারবেন তবে ওটা আমাদের এই কোর্সের ভিতরে নেই হ্যাঁ এটা তো জাস্ট নব্বই টাকা দিয়ে যা আপনাকে টেস্ট করার জন্য যে আপনার দ্বারা এই কাজগুলো হবে কিনা আপনার দ্বারা ফ্রিল্যান্সিং বা এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন কিনা বা আপনার কোন ফিল্ড সম্পর্কে আগ্রহ আছে আমরা কিন্তু কোন একটা কাজ শেখাইনি আমরা শেখাচ্ছি আপনার কোন প্ল্যাটফর্ম সম্পর্কে আগ্রহ আছে যাতে আপনি বুঝতে পারেন এবং পরবর্তীতে লং টার্মে সেই সেই টপিক নিয়ে কাজ করতে পারেন তার জন্য জাস্ট একশো টাকা বা নিরানব্বই টাকা এই কোর্সটা আয়োজন করা অ্যান্ড আমাদের একটা প্রিমিয়াম কোর্স আছে সেই কোর্সের ফি হল চার হাজার রুপি বাট চার হাজার টাকা তো চার হাজার রুপি তো চার হাজার বাট আমাদের এই শর্ট কোর্স এর পরে যারা ওই কোর্সে ভর্তি হবে তাদের জন্য ওই কোর্স ফি থাকবে মাত্র তিন হাজার টাকা তো ওটা আমরা পরে দেখাবো ওই কোর্স যারা করবে তাদেরকে আমরা শেখাবো কিভাবে আপনি মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে সেটাকে এসিও করবেন সবকিছু শেখাবো কিন্তু এই কোর্সের ফি তে ওগুলো নেই আচ্ছা শুব উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে পেইড কোর্সের যে ব্যাপারটা সেখানে শুধুমাত্র ফাইবার থাকবে না কারণ ফাইবার তো আসলে শুধু একটা মার্কেটপ্লেস না কারণ ফাইবার এর প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটাও বেশি থাকে তো আমরা মোটামুটি ফাইবার পাশাপাশি আরো বেশ কয়েকটা মার্কেটপ্লেস সম্পর্কে আপনাদেরকে দেখাবো সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট এর ব্যাপারে হেল্প থাকবে পাশাপাশি আপনারা কি বলবো লোকাল ক্লায়েন্ট ফাইন্ড করতে পারেন সেটার ব্যাপারে হেল্প করা হবে তো এই ব্যাপারগুলো আর এই কোর্সের শেষে বলবে আর কি হ্যাঁ আর আমাদের এই কোর্সের একেবারে শেষে একটা পার্ট আছে যে আপনারা কিভাবে কোনো টাকা পয়সা ইউজ না করেই আপনার ক্লায়েন্ট ফাইন্ড করবেন এবং তাছাড়াও যখন আমরা ফেসবুক অ্যাডস শিখবো কিভাবে আপনি ফেসবুক অ্যাডস দিয়ে আপনার ক্লায়েন্টস নেবেন মানে আপনি যে ডিজাইন পারেন বা আপনি যে পেজ সেট পারেন ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন যখন আমরা অ্যাডস শিখবো তখনও দেখানো হবে এবং সবার শেষে কিভাবে আপনি ফ্রিতে খুঁজবেন টাকা ইনভেস্ট ছাড়াই ওটা কেউ দেখিয়ে দেওয়া হবে আর মার্কেট প্লেসের এই বিষয়গুলো আমাদের যে অ্যাডভান্স কোর্স আছে ওই কোর্সে যারা ভর্তি হবে ওটা শুধুমাত্র তাদেরকেই শেখানো হবে তো মোটামুটি আমাদের আজকের ক্লাস কমপ্লিট কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এর পরের দিন আমরা কি শিখবো তা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি এর পরের দিন কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট জিনিস শিখবো তা হল সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন দেন তার দিন আমরা আরও ইম্পর্টেন্ট জিনিস শিখবো তা প্রোডাক্ট সেল পোস্টার ডিজাইন আপনি চাইলে প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে এক্সপার্ট হতে পারেন এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি আলাদাভাবে টাকা ইনকাম করতে পারেন কভার ফটো ডিজাইন এটারও আলাদা ডিম্যান্ড আছে বিজনেস ডিজাইন এটারও আলাদা ডিম্যান্ড আছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন এটারও আলাদা ডিম্যান্ড আছে সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট সেল ডিজাইন এবং আমরা এখানে প্রোডাক্ট সেল ডিজাইন পোস্টার বানাবো জামশেদ মজুমদার শাহেক জামশেদ মজুমদারের মতো ওনাদের যে ঘরের বাজার পিটি আছে তাদেরকে আমরা কপি করে শেখাবো কীভাবে আপনি প্রফেশনাল লেভেলের ডিজাইন করবেন তাও মোবাইল দিয়ে তো অবশ্যই করবেন পরবর্তী ক্লাসগুলো দেন আমরা চলে যাবো ফেসবুক অ্যাডসের দিকে অ্যাডসের উপরে থাকছে আমাদের তিনটে চারটে ক্লাস চারটে ক্লাস থাকছে অ্যাডসের উপরে দেন সরাসরি অ্যাডস চালানো শেখা হবে তারপরে আমাদের কোর্স শেষ হবে তো বলেন কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন নয়তো ক্লাস আজকে শেষ করব ঈদের ছুটি অ্যানাউন্স করবেন না হচ্ছে আচ্ছা হ্যাঁ এখানে যারা আছে বলে দেই আমাদের ঈদের ছুটি থাকবে কালকে কালকে ছুটি দিবেন কালকে থেকে দিয়ে দেন যদি একদিন হাতে থাকছে হ্যাঁ বসে তো ওনা ঈদ আসবে সোমবারে ঈদ মেলবে ইনশাল্লাহ কালকে ছুটি থাক কালকে আপনি কোথা থেকে সৌদি না চাঁদপুর সৌদি না চাঁদপুর কোথা থেকে আপনি রবিউল ভাই বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বার হই হ্যাঁ কালকে তাহলে ছুটি থাকলো কাল পরশু দুই দিন ছুটি থাকলো ইনশাআল্লাহ আমাদের দেখা হচ্ছে আবার মঙ্গলবার মঙ্গলবার রাতে সবাই ভালো থাকবেন ঈদ ভালোভাবে কাটাবেন আচ্ছা ভাইয়া কালকে আর পরশু দিন মানে ঈদের দিন আর ঈদের আগের দিন বন্ধ না হ্যাঁ হ্যাঁ যেহেতু কালকে রোজায় থেকে আর রাতে ক্লাস নিতে ভালো লাগবে না মোটামুটি তারিখ দেখা আছে তারিখ থেকে ক্লাস করতে পারছি আবার কেন 18 তারিখ থেকে হবে 17 তারিখেই একদিন গ্যাপ দেন কারণ কুরবানির সময় তো দেখা যাচ্ছে অনেকে আছে যারা কুরবানি করার পরে আবার দেখা যায় একদিন এক্সট্রা চলে যায় হ্যাঁ আত্মীয়-স্বজন ভাষায় যে যাওয়া বা মাংস পৌঁছন ইত্যাদি বিভিন্ন বিষয় দিয়ে আচ্ছা ওটা আমি ভেবে দেখছি ভেবে দেখি গ্রুপে জানিয়ে দিচ্ছি একদিন গ্যাপ দিলে পর পর তিন দিন ছুটি হয়ে যাচ্ছে বুঝলেন ঠিক আছে ছুটি হলেও কোনো ব্যাপার না ছুটিতে আপনারা প্র্যাকটিস করবেন যে কাজগুলো শিখলাম আহ ঈদের জন্য দরকার হয় হোমওয়ার্ক দেওয়া যেতে পারে যেমন হচ্ছে যে কয়টা কাজ আমাদের দেখানো হয়েছে যেমন ব্যানার মানে ফেসবুক কাভার আর হচ্ছে এই যে কি বলে এটা বিজনেস কার্ড এটার পাশাপাশি আপনাদের নিজেদের মতো করে আপনারা ঈদের একটা পোস্টার মেক করেন আচ্ছা ঈদের পোস্টার থেকে ডিজাইনের আমি একটা ভিডিও লিংক আপনাদেরকে প্রোভাইড করে দেবো ওটা দেখে আপনারা ঈদের পোস্টার ডিজাইন শিখে নিতে পারেন পিকজার ল্যাবের দিবেন না ক্যানভা দিবেন পিকজার ল্যাব আচ্ছা ওইটা ওইটা একেবারে ইজি হয়ে যায় আমি চাচ্ছিলাম যে হচ্ছে ক্যানভা থেকে যদি হচ্ছে একটু প্র্যাকটিস করতো এইভাবেই

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আজকে ক্লাস এখানেই শেষ আসসালাম মোবারক ভাই মোবারক ভালো থাকবেন করবেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম